নির্বাচনের কয়েকদিন আগে অবৈধ অভিবাসী প্রসঙ্গে বাংলাদেশের নাম নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। নির্বাচন তো শেষ, এই সময় এসে বৈধ অবৈধ অভিবাসী সবার ভেতরেই একটি প্রশ্নের সঞ্চার হচ্ছে, আর সেটি হচ্ছে নতুন সরকার অভিবাসীদের জন্য নতুন কি কি পরিবর্তন আনছে। নির্বাচনের আগে লেবার পার্টি বলেছে নেট মাইগ্রেশনের মাত্রা অবশ্যই সঠিকভাবে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হতে হবে। তারা নেট মাইগ্রেশনের পরিমাণ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। দলটি রুয়ান্ডার সাথে চুক্তি বাতিল করবে, কারণ তারা মনে করে এই চুক্তি অর্থের অপচয় মাত্র। এখন রুয়ান্ডা স্কিমের তহবিল নিয়ে নতুন করে একটি বর্ডার কন্ট্রোল কমান্ড গঠন করা হবে। এই কমান্ডের আওতায় নতুন করে শত শত তদন্তকারী কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা এবং ইন্টার বর্ডার পুলিশ অফিসার থাকবে। নিরাপদ দেশ থেকে এসে অবৈধভাবে ব্রিটেনে থেকে যাওয়া অভিবাসীদের সে দেশে ফেরত পাঠাতে অতিরিক্ত 1000 কর্মী সহ একটি নতুন রিটার্ন এবং এনফোর্সমেন্ট ইউনিট স্থাপন করা হবে। মাইগ্রেশনের মতো মানবিক সংকট মোকাবেলায় ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা হবে। এতে যুদ্ধ কিংবা অত্যাচারের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা অভিবাসীদের বিষয়গুলো বিবেচনা করা হবে। নির্বাচনী ইস্তেহারে লেবার পার্টি মাইগ্রেশন নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো হলো, নেট মাইগ্রেশনের সামগ্রিক রেট অবশ্যই সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং লেবার পার্টি নেট মাইগ্রেশন কমাবে। পয়েন্ট বেসড অভিবাসন ব্যবস্থার সংস্কার করা হবে, এতে ভিসার উপর বিধিনিষেধ, মাইগ্রেশন এবং স্কিল পলিসি সংযুক্ত করা হবে। ভিসা সিস্টেম অপব্যবহারকারী বা ভিসা সিস্টেমের অপব্যবহারকারী নিয়োগকর্তা বা নিয়োগকারী সংস্থাকে আইনের আওতায় আনা হবে। এগুলো কিন্তু ছিল লেবার পার্টি নির্বাচনের আগে যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো। এখানে আরও কিছু রয়েছে, সেটি হচ্ছে শতাধিক নতুন তদন্তকারী কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা এবং ইন্টার বর্ডার পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড তৈরি করা হবে। রুয়ান্ডার সাথে মাইগ্রেশন এবং অর্থনৈতিক উন্নয়ন অংশীদারিত্বের ডিল বাতিল করা হবে। যুক্তরাজ্যে আসা অভিবাসীরা নিরাপদ দেশ থেকে আসলে সেই দেশে দ্রুত ফেরত পাঠানো হবে। এজন্য অতিরিক্ত 1000 কর্মী সহ একটি নতুন রিটার্ন এবং এনফোর্সমেন্ট ইউনিট স্থাপন করা হবে। মানবিক সংকট মোকাবেলায় ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা হবে এবং এগুলো নিয়ে তারা আসলে নির্বাচন পরবর্তী কাজ শুরু করবে, এমনটাই কিন্তু শুরু থেকে বলে আসছিল কিয়ার স্টারমার। কিয়ার স্টারমার দায়িত্ব নিয়েছে, তাই আশা করা হচ্ছে খুব দ্রুতই হয়তো অভিবাসীর যে ইস্যুটা রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ শুরু করবেন। তবে সেটি আসলে কতটা, যারা এখানে স্থায়ীভাবে আছে বা যেসব অভিবাসী প্রত্যাশীরা যারা রয়েছেন তাদের উপর কতটা এফেক্ট পড়বে তা আসলে দেখা যাবে সামনের সিদ্ধান্তগুলোর উপরে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।